52% ডিসকাউন্ট দিয়ে দিব, সরাসরি 20,000 টাকা ডিসকাউন্ট। ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন সবার জন্য 15,000 টাকা ডিসকাউন্ট আছে, নগদ 13,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এটাতে আইফোনের এক্সএস ম্যাক্স, এটা দুইটা কালার আছে, আইফোনের 11 প্রো ম্যাক্স, এটা অফিসিয়াল ফোন, 94% ব্যাটারি হেলথ হবে এটার। এটা অফিসিয়াল তো না? 100% অফিসিয়াল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা রেডমি নোট 9 প্রো, আর এই কালারটা কিন্তু এক সময় প্রচুর চাহিদা ছিল, প্যাসিফিক সানরাইজ। এটা 100 টাকা কম 1,00,000 টাকা, নতুন ফোন যখন ছিল 1,00,000 টাকা ছিল 100 টাকা, আর 2 বছর আগে। জি, এখন নাই, এখন দাম কমে গেছে। এটা হচ্ছে OnePlus 8 Pro, 12 GB, 256 GB অফিসিয়াল ফোন, অফিসিয়াল ফোন, চেক করে নেবেন, যদি ডাটা বেজে না থাকে ফোন ফ্রি দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আবারও চলে আসলাম গ্যাজেট অ্যান্ড গিটার শপে, আর এই শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টারের লেভেল 5, শপ নাম্বার হচ্ছে 622। ভিউয়ার্স, এই শপ থেকে আপনারা কিন্তু অফিসিয়াল সকল ফোনগুলো নিতে পারবেন, শাওমি, ওপো, ভিভো এবং কি OnePlus-এর অনেক ফোন রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিওগুলো পেয়ে যান। স্যার, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের এই আসিফ ভাইয়ের ব্লগটি দেখছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লিফটের 5-এ, 622 নম্বর দোকান। একদম সহজ করে বললে 2 নম্বর থানা অথবা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে। আজকে আমি যে ফোনগুলো দেখাবো সবগুলোই অফিসিয়াল, 100% অফিসিয়াল ফোন, যেহেতু BTRC থেকে আপনার আসছে যে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো চলুন কথা বাড়াচ্ছি না, আজকের ব্লগটি আমরা শুরু করতেছি। তো ফার্স্ট আমাদের কোন ডিভাইসটা দেখা, একদম লো বাজেট থেকে শুরু করব, ITEL Vision 1 Pro, এটা রাখতে পারবো 7,990 টাকা, 2 GB 32 GB, 6.5 ইঞ্চি ডিসপ্লে আছে, 4,000 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ফোনটাতে। আপনারা নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন, এটাতে 15 GB রবি ডাটা ফ্রি আছে, 4 GB 64 GB ইনটেক ফোন, এটা অফিসিয়াল, দাম নিচ্ছি মাত্র 14,500 টাকা। জি, নোকিয়ার মডেল কত? নোকিয়া হচ্ছে 3.4। হ্যাঁ, এরপরে পোকো ফোন দেখাবো ভাইয়া, POCO M2, এই ফোনটার জন্য অনেক রিকোয়েস্ট পাইছি, এটা রাখতে পারবো 14,500 টাকা, 4 GB 64 GB, মোস্টলি ব্লু কালারে আছে, ইনটেক ফোন। POCO M2 Reloaded, এটা অফিসিয়াল ফোন, এটা দাম নিচ্ছি মাত্র 14,500 টাকা। POCO M3 Pro আছে 5G, এটা হচ্ছে 6 GB 128 GB, ইয়েলো কালার, সবচেয়ে স্টাইলিশ যে কালারটা এটা আছে, দাম নিচ্ছি মাত্র 23,990 টাকা, 1 বছরের ওয়ারেন্টি সহ। তারপরে দেখাবো Mi 11 Lite, এটা আপনার 8 GB 128 GB, ইনটেকটা নিলে আপনার রাখতে পারবো 31,000 টাকা। আর হচ্ছে যদি কেউ যদি ইউজ করাটা নিতে চান, ইউজ করাও একটা আছে আমার কাছে পিচ কালার, এটা পড়বে 28,500 টাকা মাত্র। আচ্ছা, ফুল ফ্রেশ, 100-তে 100 ফ্রেশ হবে, এটা অফিসিয়াল তো না? 100% অফিসিয়াল। POCO F3 সাথে ভাই আমার একটা ওয়াটার পিচার গিফট করতেছি, এটার সাথে অফার আছে মাত্র 32,000 টাকা, সাথে একটি ওয়াটার পিচার পেয়ে যাবেন, অর্থাৎ গরমের তেষ্টা মেটাইতে পারবেন। POCO F3 হচ্ছে 6 GB 128 GB, 6 GB 128, এরপরে দেখাবো Mi 11X ফোনটা, Mi 11X আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে 6 128, এটা রাখতে পারবো 37,990 টাকা, অফিসিয়াল ফোন, চেক করে নেবেন, যদি ডাটা বেজে না থাকে ফোন ফ্রি দিয়ে দিব, ডাটা বেজে এগুলো সবগুলোই আছে, 100% অফিসিয়াল। Note 10 Pro Max দেখাবো ভাইয়া, এটা হচ্ছে 6 GB 128 GB, এটা হচ্ছে ব্রোঞ্জ কালারে পেয়ে যাবেন আমার কাছে, দাম নিচ্ছি অনলি 25,500 টাকা। এরপরে দেখাবো POCO X3 Pro, এটা অফিসিয়াল ইনটেক ফোন, কালার হবে আপনার স্টিল ব্লু, এটা দাম নিচ্ছি অনলি 28,000 টাকা, 28,000। হ্যাঁ, তারপরে দেখাবো Redmi 9, Redmi 9টা বর্তমানে বাজারে নাই, এটা আপনি ইনফ্যাক্ট Xiaomi স্টোরে পাবেন না, আমার কাছে অল্প কয়েক পিস আছে, 12,990 টাকা, 12,000, 1 বছরের কোম্পানি ওয়ারেন্টি আছে সাথে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা Redmi Note 9 Pro, 23,990 টাকা ভাইয়া, এটা শোরুম প্রাইস 28,000 টাকা, 6128, এটা কালার হবে ট্রপিক্যাল গ্রিন কালার, একটা আছে, এক পিসই আছে অনলি, এটা শোরুমেও পাবেন না, আউট অফ স্টক, এই ফোন আমি পাইছিলাম কয়েক পিস, অনলি 1 পিস আছে, 23,990 টাকা, যারা ভাইয়ার ব্লগ দেখে আসবেন। Mi 10i নিতে পারেন আমার কাছ থেকে, 8128, এটা আপনার অনেক ভালো একটা প্রসেসরের ফোন, 750G 5G ফোন, মাত্র 26,500 টাকা রাখা, 26,500 টাকা, আর এই কালারটা কিন্তু এক সময় প্রচুর চাহিদা ছিল, প্যাসিফিক সানরাইজ, 4,820 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে এটাতে, একদিন ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। POCO F2 Pro আছে কিন্তু ভাই আমার কাছে, এটা আপনার সম্মানার্থে 30,500 টাকা, 30,000, হ্যাঁ, এটা 35,000 টাকার ফোন, 30,500 টাকা, সাথে কি কি আছে? সাথে অরিজিনাল বক্স আছে, চার্জার আছে, কেবল আছে, আর 1 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। এটা কিন্তু ভাই পপ আপ সেলফি, 865 5G প্রসেসর, পপ আপ সেলফি আছে। Realme Narzo 30 পেয়ে যাবেন আমার কাছে, এটা ভাইয়া আপনার
রেসিং ব্লু কালার আছে, হ্যাঁ, 6 GB 128 GB, এটা নিচ্ছি 19,000 টাকা মাত্র। 19,000 টাকা, হ্যাঁ, এটা 19,500 শোরুম প্রাইস, আপনার সম্মানার্থে এটা ডিসকাউন্ট 500 টাকা। আচ্ছা, রিয়েলমি C11 2021 8,990 টাকা মাত্র, 2x32 লেক ব্লু কালারে পেয়ে যাবেন। রিয়েলমি C25S 15,500 টাকা শোরুম প্রাইস, আমার কাছ থেকে নিলে 15,000 টাকা, মানে 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে। এটা হচ্ছে আপনার 4 GB 128 GB G85 প্রসেসর আছে, পিওর গেমিং ফোন, 6,000 mAh ব্যাটারি, চার্জ ফুরাবে না, একদিনের বেশি চার্জ ব্যাকআপ পাবেন। রিয়েলমি 8 5G এটা 22,990 টাকা রাখতে পারবো। এটা হচ্ছে সুপারসনিক ব্লু কালারে পেয়ে যাবেন, 8 GB 128 GB ফোন অফিসিয়াল। এরপরে ভাই ইনফিনিক্স দেখাবো, বাজারের সবচেয়ে সেরা রানিং প্রোডাক্ট, G85 প্রসেসর আছে এটাতে, Hot 10S 4 GB 128 GB, হ্যাঁ, এটার দাম নিচ্ছি মাত্র 15,000 টাকা। হুয়াওয়ে Y6P আছে 4 GB 64 GB, এটা অফিসিয়াল ফোন, ইনটেক ফোন, এটা শোরুম প্রাইস 15,500, যারা ভাইয়ের ব্লগ দেখে আসবেন 1,000 টাকা সম্মান করবো ইনশাল্লাহ। টেকনো দেখাইতে চাই ভাইয়া, 8,690 টাকা, স্পার্ক সিসগো, 2 GB 32 GB, 5,000 mAh ব্যাটারি আছে এটাতে, এটা কিন্তু ফুল অফিসিয়াল ফোন, ইনটেক ফোন, 8,690 টাকা অনলি। আচ্ছা, এরপরে দেখাবো ভাইয়া ওপো F17 দেখাবো, 20,500 টাকা, এটা 8 GB RAM এর ফোন, আর একটু কম, 8128, 20,400 টাকা, 400, হ্যাঁ, 20,400 টাকা ভাই, এর চেয়ে কমে কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা শোরুমের চেয়ে কম আছে প্রাইস, রেনো 5 এর প্রাইস কত? রেনো 5 বর্তমানে আপনার ইনটেকটা বিক্রি করতেছি 30,000 টাকা, চ্যালেঞ্জ করে বলতে পারি, আর কেউ কমে দিতে পারবে না, 30,000, হ্যাঁ, এটা ইউজ করা আছে 27,000 টাকা, একদম ফুল ফ্রেশ, মাত্র 1.5 সপ্তাহ ইউজ করা, মানে 10 ডেজ ইউজ, এরকম একটা ফোন আছে আমার কাছে, নিতে পারেন 27,000 টাকা হইলে, অরিজিনাল বক্স চার্জার দিয়ে দিব সাথে। তারপরে ওপো A16 আছে 14,990 টাকা, 464, তারপর দেখাবো ভাই ওপো F19 Pro, F19 Pro, এটা ভাই শোরুম প্রাইস আছে 26,500 টাকা, আমার কাছ থেকে নিলে 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, মানে 25,500 টাকা। এরপরে আছে হচ্ছে আপনার 22,500 টাকা ওপো F19, কিন্তু এটাতে ভাই 1,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 1,500 টাকা, হ্যাঁ, 1,500 টাকা ডিসকাউন্ট আছে এটাতে। ভাই একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে আপনি অ্যাডিশনাল র্যাম অ্যাড করতে পারবেন, রম থেকে ধার করে র্যাম অ্যাড করতে পারবেন, এই দুইটা ফোনেই এই ফিচারটা আছে। স্যামসাং গ্যালাক্সি A52 30,500 টাকা মাত্র, 8 GB 128 GB, ফুল ফ্রেশ কন্ডিশন, একদম নতুন ফোন হবে, লেস দেন এ উইক ইউজ হয়েছে এটা, এটা নিতে পারেন মাত্র 30,500 টাকা, 30,500, হ্যাঁ, ফ্ল্যাগশিপ ক্যামেরা ভাই। এটা নিউটার প্রাইস কত? নিউটার প্রাইস 35,000 টাকা, 35,000, জি। আমার এখানে কোনো আনঅফিসিয়াল ফোন নাই ভাই, দয়া করে কেউ জিজ্ঞেস করবেন না আনঅফিসিয়াল ফোন আছে কি না, অনুরোধ রইল। নেক্সট স্যামসাং গ্যালাক্সি S10 Plus দেখাবো ভাইয়া, S10 Plus, এটাও কিন্তু অফিসিয়াল ফোন, এটা 8 GB 128 GB, আপনার সাথে অরিজিনাল বক্স চার্জার পেয়ে যাবেন, দাম নিচ্ছি 40,000 অনলি, 40,000, এটা 100 টাকা কম, 1,00,000 টাকা, নতুন ফোন যখন ছিল 1,00,000 টাকা ছিল, 100 টাকা কম, 2 বছর আগে, জি, এখন নাই, এখন দাম কমে গেছে, এই জন্য আপনাদেরকে কম দামে অফার করতেছি। পরবর্তী স্যামসাং গ্যালাক্সি F22 18,500 টাকা রাখতে পারবো, শোরুমের চেয়ে 1,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে এটা, 18,500 টাকা, এটা হচ্ছে আপনার 6 GB 128 GB এবং 6,000 mAh ব্যাটারি আছে, 6,000, প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনার একদিনের বেশি ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ। স্যামসাং গ্যালাক্সি M31 এটাও 6,000 mAh ব্যাটারি, এটাও আপনার 8128, এটার দাম নিচ্ছি 23,500 টাকা অনলি। স্যামসাং গ্যালাক্সি A32 এটা হচ্ছে 25,500 টাকার ফোন, ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন আরও 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ। স্যামসাং গ্যালাক্সি S20 FE, এটা ফ্যান এডিশন, আমি জানি না কেন ভাই এই ফোনটা মার্কেটে তেমন হিট করে নাই, বাট ফোনটা অনেক ভালো, 865 5G প্রসেসর আছে, এই ফোনটার সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন, আচ্ছা, ব্যাগ আছে, হ্যাঁ, হেডফোন আছে এটার ভিতরে, ঠিক আছে, এটার দাম নিচ্ছি অনলি 52,000 টাকা, 52,000, জি, এটা 65,000 টাকা হচ্ছে শোরুম প্রাইস, আমাকে দিবেন 52,000 টাকা, অর্থাৎ ব্লগ দেখে যারা আসবেন নগদ 13,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে। এরপর একটা ফোন দেখাবো M21 18,999 টাকা, এটা ফিক্সড প্রাইস, হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S20 Ultra, এটা 12 GB র্যামের ফোন, 12 GB 128 GB, এটা শোরুম প্রাইস 1,30,000 টাকা, যারা আমার এখানে আসবেন 52% ডিসকাউন্ট দিয়ে দেবো, 52% রেকর্ড পরিমাণ ডিসকাউন্ট এই ফোনটাতে। আচ্ছা, প্রাইস কত? 52% ডিসকাউন্ট এটা আসে হচ্ছে আপনার 62,000 টাকা, 62, হ্যাঁ, সরাসরি এটা ডিসকাউন্ট করে দিছি। এটা তো ইউজড না, কতদিন ইউজড? এটা ইউজ করা হয়েছে 3 মাস অনলি, 3 মাস, ফোন ফুল ফ্রেশ হবে। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি S9 Plus আছে আমার কাছে, স্যামসাং গ্যালাক্সি S9 Plus, এটা ভাইয়া কার্ভ ডিসপ্লে, এই ফোনটার জন্য প্রচুর রিকোয়েস্ট পাই, আমি নিয়মিত রিকোয়েস্ট পাই, সবচেয়ে সুন্দর কার্ভ ডিসপ্লে যুক্ত ফোন এটা, এটা রাখতে পারবো 26,500 টাকা অনলি, 26,500, 6 GB 64 GB অফিসিয়াল প্রোডাক্ট এটা। এটা কতদিন ইউজড? এটা ইউজ করা হয়েছে আপনার 6 মাস মতো ইউজ করা হয়েছে, বাট সাথে কি কি আছে? ফোন ফুল ফ্রেশ আছে, অরিজিনাল বক্স এবং চার্জার দিয়ে দিব,
আর যদি থাকে আপনি অবশ্যই একটা ব্যাক কভার পাবেন আমার পক্ষ থেকে। আচ্ছা, এরপরে ভাই যেটা দেখাবো আইফোনের 11 প্রো ম্যাক্স, এটা অফিসিয়াল ফোন, 94% ব্যাটারি হেলথ হবে এটার। আচ্ছা, 94 ব্যাটারি, এবং এটাতে ডুয়েল সিম আছে, ডুয়েল সিম ইউজ করতে পারবেন। এটার সাথে অরিজিনাল বক্স চার্জারও পেয়ে যাবেন। অফিসিয়াল ফোন এটা নিচ্ছে 83,000 টাকা মাত্র, আফটার ডিসকাউন্ট প্রাইস 83,000 টাকা। ভাই দয়া করে কেউ এর চেয়ে বেশি ডিসকাউন্ট চায় না ভাই, কারণ ক্লোজ টু কস্ট প্রাইসেই আমরা সেল করে থাকি নর্মালি। আরেকটা ফোন দেখাইতে চাই ভাই, 128 জিবি, এটা ডুয়েল সিমের আইফোন 11, ব্যাটারি হেলথ আছে 87, ফুল বক্স প্যাক, অফিসিয়াল ফোন। এটার দাম নিচ্ছি মাত্র 55,000 টাকা। এটা ওয়ান সিমের একটা আছে হোয়াইট কালার, ওটা 54,000 টাকা, মানে এক সিমের জন্য আপনার 1,000 টাকা কম বেশি আর কি। আরেকটা ফোন দেখাবো ভাই, আইফোনের এক্সএস ম্যাক্স, এটা দুইটা কালার আছে, কেউ যদি গোল্ড কালারটা নেন 55,000 টাকা রাখতে পারবো, আর যদি সিলভারটা নেন 5,000 টাকা ডিসকাউন্ট আছে, অরিজিনাল বক্স চার্জার সহ। অফিসিয়াল ফোন 256 জিবি, আর সিলভার কালার যেটা ওটা কিন্তু 64 জিবি ভাই। ওকে, আর এটা ইউএসএ ভ্যারিয়েন্ট। হ্যাঁ, আর এরপরে দেখাবো ভাই রিয়েলমি X2 Pro, 26,500, 8 জিবি, 128 জিবি, এটা হচ্ছে 855+ ফ্ল্যাগশিপ প্রসেসর, মানে গেম খেলবেন সারাদিন ফোন হ্যাং হবে না, গরম হবে না, গ্যারান্টি আছে এই ব্যাপারে, মাত্র 26,500 টাকা। স্যামসাংয়ের M40 আছে ভাই, অরিজিনাল বক্স চার্জার সহ, মাত্র 16,990 টাকা ফিক্সড প্রাইস এটা, ঠিক আছে। আর টেম্পার গ্লাস ব্যাক কভার দিয়ে দিব সাথে, অফিসিয়াল ফোন, অরিজিনাল বক্স চার্জার তো থাকছেই। স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট, এটা নতুন প্রাইস 45,000 টাকা। ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন সবার জন্য 15,000 টাকা ডিসকাউন্ট আছে, আগে আসলে আগে পাবেন, কারণ এই ফোনটা ভাই অনেক ডিমান্ডেবল একটা ফোন। রেডমি নোট 10 S নিতে পারেন আমার কাছ থেকে, এটার দাম কমাই দিছি, 24,500 টাকা হচ্ছে ইনটেক ফোন, এটা হচ্ছে এক সপ্তাহেরও কম ব্যবহার হয়েছে ফোনটা, একদম নতুন আছে, এটার দাম নিচ্ছি অনলি 22,500 টাকা, 22,500, 128 জিবি, অরিজিনাল বক্স চার্জার আছে সাথে, এবং ফোন অফিসিয়াল। স্যামসাং গুগল পিক্সেল 4, এটা 36,000 টাকা রাখা যাবে, 6 জিবি 64 জিবি, ফুল বক্স প্যাক। আর একটা আছে পিক্সেল 4A, ওটা 6,128, কিন্তু এটার দাম কম, কারণ এটাতে প্রসেসরের পাওয়ার কম এবং ক্যামেরা একটা, এটাতে দুইটা ক্যামেরা, দুইটা ফোনই আমার কাছে আছে। গুগল পিক্সেল 4A 31,000, পিক্সেল 4 দেখাচ্ছি এখন, এটা পড়বে 36,000 টাকা। আইফোন XR আছে, আইফোন XR 40,000 টাকা রাখতে পারবো ভাই, এটা অফিসিয়াল ফোন, অরিজিনাল বক্স চার্জার আছে, 89% ব্যাটারি হেলথ হবে। হ্যাঁ, ডাটা বেজে আছে কি না চেক করে নিয়ে তারপরে টাকা দিবেন, কোনো অসুবিধা নেই, আগেই টাকা নিব না আপনাদের কাছ থেকে। আইফোনের একটা ফোন দেখাবো ভাই, এটা দুইটা কালার আছে আমার কাছে, রেড কালার এবং ব্ল্যাক কালার, দুইটা কালারে পেয়ে যাবেন, দুইটাই অফিসিয়াল ফোন, এটার দাম নিচ্ছি অনলি 28,000 টাকা ইনটেক। এটা ইউজ করাটা যদি কেউ নিতে চান সেটাও নিতে পারেন, 24,000 টাকা বলবেন। এটা হচ্ছে আইফোন 8, OnePlus-এর মধ্যে সবচেয়ে পপুলার ডিভাইস হচ্ছে এটা, এটা হচ্ছে OnePlus 8 Pro, 12 জিবি 256 জিবি, অফিসিয়াল ফোন, 52,990 টাকা রাখতে পারবো এটা, আফটার ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, কতদিন ইউজ এটা? এটা ইউজ করা হয়েছে 1.5 মাস অনলি, ফোন একদম নতুন কন্ডিশন হবে। সাথে কি কি আছে? সাথে অরিজিনাল বক্স আছে, চার্জার আছে, একটা ব্যাক কভার আছে। আচ্ছা আচ্ছা, এরপরে OnePlus 17 দেখাবো ভাইয়া, এটাও ফুল ফ্রেশ, মাত্র 1.5 মাস ইউজ হয়েছে এই ফোনটা, এটার দাম নিচ্ছি অনলি 32,000 টাকা। 32? জি। আচ্ছা, এগুলো তো সবই অ্যাক্টিভ করা এবং অফিসিয়াল ফোন, যদি অফিসিয়াল না হয় টাকাটা ফেরত দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, মানি ব্যাক গ্যারান্টি আছে। আচ্ছা ভাইয়া, এরপরে আইফোন 6 আছে আমার কাছে, আইফোন 6 পেয়ে যাবেন মাত্র 12,500 টাকা, দাম অনেক কমে গেছে এই ফোনের, দাম কমে গেলে আমরা কমায় রাখি, আর যেহেতু সবারই কষ্টের পয়সা ভাই, কষ্টের পয়সাটা যাতে বিফলে না যায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা ফোনের সাথে 5 দিনের বা 7 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে দিব, আর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আপনাকে 3 থেকে 6 মান্থস সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে, নতুন হ্যান্ড নিলে তো অবশ্যই 1 বছর আছে। আচ্ছা, আইফোন 6S ইউজ করাটা যদি নেন সেক্ষেত্রে দাম নিব 14,000 টাকা, আর যদি ইনটেকটা নেন তাহলে পড়বে 17,000 টাকা, অর্থাৎ প্রাইসিং ডিস্টেন্স হচ্ছে অনলি 3,000 টাকা। অ্যাপেলের ওয়াচ ভাই, এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট, এটা AC 6 জেনারেশনের প্রোডাক্ট, ইনটেক প্রোডাক্ট হবে আমার কাছে, এটার দাম নিচ্ছি অনলি 25,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট, গত ভিডিওতে 30,000 টাকা দেওয়া ছিল, আজকে 5,000 টাকা। হ্যাঁ, ইনটেক প্রোডাক্ট, এই জন্য খুলে দেখাইতে পারতেছি না, মাত্র 25,000 টাকা, Watch 6 জেনারেশন, এটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বাকি আছে, অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মোর দ্যান 10 মান্থস, ঠিক আছে, চাইলে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। অনেকে এই ফোনের জন্য রিকোয়েস্ট করেন, সেটা হচ্ছে ওয়ালটনের এই ফোনটা H9 Pro, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, মাত্র 8,750 টাকা রাখতে পারবো এটা, 8,750, 3 জিবি এবং 64 জিবি, 3 64। আপনাদের কাছ থেকে ফোন নিলে প্রত্যেকটা ফোনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন? অফিসিয়াল ওয়ারেন্টি আছে, যেটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেটা আমরা উল্লেখ করে দিই, আর যদি ফোন আনঅফিসিয়াল হয় কিন্তু BTRC ডাটাবেজে চলে আসছে সেই সমস্ত ফোনের ক্ষেত্রে আমরা 3 থেকে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। এরপরে ভাই একটা ফোন দেখাবো, এটা হচ্ছে আইফোনের 12 Pro Max,
টুয়েলভ প্রো ম্যাক্স এটা 512 জিবির অফিসিয়াল, হ্যাঁ ডাটা বেজে আছে 512 জিবি, ইউকে ভ্যারিয়েন্ট, হ্যাঁ ইংল্যান্ড থেকে আনা, ইনঅ্যাক্টিভ নিয়েন না ভাইয়া, কারণ ইনঅ্যাক্টিভ নিলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, যেটা একটু ঝামেলা সাপেক্ষ আর কি। এই জন্য আপনারা এই ফোনটা আমরা জাস্ট কথা বলে অ্যাক্টিভ করে রাখছি, ফর ওয়ান ডে এটা সিম অ্যাক্টিভেটেড ছিল। দাম নিচ্ছি 1,17,000 টাকা, 1,17,000, হ্যাঁ 512 জিবি। এটা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 5G, এটা শোরুম প্রাইস আছে এই মুহূর্তে 110,000 টাকা। কেউ যদি ভাইয়ের ব্লগ দেখে আসছেন সরাসরি 20,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা, জি সরাসরি 20,000 টাকা ডিসকাউন্ট, মানে 90,000 টাকা হলে ফোনটা সংগ্রহ করতে পারবেন। জি এই ফোনটা কিন্তু ভাই ভাঁজ করা যায় পুরো, ফোনটা এত বড় থেকে এতটুকু করতে পারবেন, পকেটে ভরে রাখতে পারবেন, এত সুন্দর 5G ফোন, 5G ফোন, হ্যাঁ নতুন আসছে, এটা শোরুমে একদম নতুন আসছে। নর্ড N10 আছে আমার কাছে ভাইয়া, এটা অফিসিয়াল করে ফেলছি অলরেডি। এটা দাম নিতে পারবো হচ্ছে অনলি 25,500 টাকা, 25, মানে 32,500 টাকার প্রোডাক্ট 25,500, অর্থাৎ সরাসরি 7,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনে। আর এটা হচ্ছে সরাসরি ইনটেক ফোন, OnePlus Nord CE, এটা Nord CE 8GB 128GB 5G ফোন, কিন্তু অফিসিয়াল ফোন। এটার দাম নিচ্ছি অনলি 35,000 টাকা, ফুল 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাতে। আচ্ছা ভিভো V20 SE আছে আমার কাছে 8GB 128GB অনলি 22,000 টাকা, ইনটেক ফোন, 1 বছর ভিভো ওয়ারেন্টি আছে, অফিসিয়াল ওয়ারেন্টি। টেকনো ক্যামন 17P, ক্যামন 17P, এটা হচ্ছে শোরুম প্রাইস 18,990 টাকা, ভাইয়ের ব্লগ যারা দেখে আসবেন, 6GB 128GB ফোন, এটার দাম নিচ্ছি অনলি 18,500 টাকা। তো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার, 2 নম্বর থানার ঠিক পাশেই, অথবা 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইডে। এটা হচ্ছে লেভেল 5-এ, লিফটের পাশে চাপ দিবেন, 622 নম্বর দোকানে চলে আসবেন। আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি তো আগেও বলে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমরা কিন্তু প্রোডাক্টটা EMI তে দিয়ে থাকি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে 20টা ব্যাংকের লিস্ট দেওয়া আছে, 20টা ব্যাংকের লিস্ট দেওয়া আছে এখানে ভাইয়া। এটা আপনার EMI এর মাধ্যমে নিতে পারবেন, ক্রেডিট কার্ডে থাকতে হবে এই ব্যাংকের, যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই EMI এর জন্য অ্যাপ্লিকেবল। এবং বলে দিচ্ছি অবশ্যই কার্ডে ব্যালেন্স থাকতে হবে, অনেকে ডেবিট কার্ড নিয়ে আসে, অনেকে শপিং কার্ড নিয়ে আসে, এগুলা নট ভ্যালিড, এগুলা দিয়ে EMI হয় না ভাইয়া। অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে এবং কার্ডে আপনার ব্যালেন্স থাকতে হবে, তাইলে আমরা EMI সাকসেসফুলি করতে পারবো। আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে? কুরিয়ার আছে আমাদের, সুন্দরবন আমাদের চালু হয়েছে, সুন্দরবনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন, এসএ পরিবহন, এজেআর পরিবহন, মোটামুটি সব ধরনের কুরিয়ার সার্ভিসই আমরা দিয়ে থাকি। 1,020 টাকা বিকাশ করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব, বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন কন্ডিশনের মাধ্যমে শুধু। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি দোকানে আসবেন, প্রোডাক্ট দেখবেন, ভালো লাগবে, নেবেন, কোনো অসুবিধা নেই, কোনো জোর জবরদস্তি নেই। আর যেহেতু সবারই অনেক পরিশ্রমের পয়সাটা নষ্ট হবে না, অফিসিয়াল সিল প্যাক ফোন কিনেন ভাই, কোম্পানির ওয়ারেন্টি আছে 1 বছরের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।